হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে হচ্ছে আমাদের এই স্যাফরন গোট মিল্ক সুপটা খুব সুন্দর করে বানানো হয়। আজকে কিন্তু আমি আমাদের সেই প্রোডাকশন রুমেই আছি, যেখানে আমাদের সাবানটা মেক করা হয়, যেখানে আমাদের স্টেপ স্টেপে দেখবেন এখানে অনেক সাবান হচ্ছে গিয়ে, অনেক সাবান হচ্ছে মোল্ডে অলরেডি দেয়া আছে, ঠিক আছে, এবং অনেক সাবান হচ্ছে উঠানো হচ্ছে, র্যাপিং করা হচ্ছে, ঠিক আছে, অনেক সাবান এখানে মোল্ডে দেয়া আছে। এবং আমি দেখাবো সম্পূর্ণটাই কিভাবে এইটা এত সুন্দর করে বানানো হয়। আর এই সাবানটা যে সবথেকে ফেমাস, এটা কিন্তু আপনারা সবাই জানেন, আমাদের সবথেকে ফেমাস আইটেম হচ্ছে এই সাবানটা, যেটা হয়ে আমরা একদম কাশ্মীরের অরিজিনাল জাফরানটা দেই। এবং আমাদের মতো এই কোয়ালিটিফুল জাফরান আমার মনে হয় কেউই হচ্ছে কখনো দিতে পারে না, কারণ এটা আমরা একদম গার্ডেন থেকে নিজেরা কিনে নিয়ে আসি কাশ্মীরে গিয়ে। অনেক সময় আমি যাই, অনেক সময় আমার প্রতিনিধি যারা আছে আমরা সবাই গিয়ে এটা একদম গার্ডেন থেকে কিনে নিয়ে আসি। সো লেটস গো। প্রথমেই আমরা আমাদের সোবেসগুলোকে আমরা ছোটো ছোটো টুকরায় কেটে নিই, যেন মেল্ট করতে সুবিধা হয়। আর আমাদের সোবেসগুলো কিন্তু প্রচণ্ড পরিমাণে সফট, দ্যাটস ওয়াই আমাদের সাবানটা আপনারা ব্যবহার করলেই দেখবেন যে এটা খুবই অন্যান্য সাবানের মতো না, অনেক বেশি সফট মাখনের মতো। এইটার কারণ হচ্ছে কি জানেন, আমাদের সাবানটা কেন ডিফারেন্ট, কারণ আমরা যেই সোপ বেসটা ব্যবহার করি এটাও সম্পূর্ণ আমাদের নিজস্ব ফর্মুলায় তৈরি। লাইক আমরা যেইভাবেই চেয়েছি ওইভাবেই আমরা এটা তৈরি করেছি। এখানে অনেক ধরনের ক্যারিয়ার অয়েল আছে, অনেক ধরনের আরও ইনগ্রিডিয়েন্টস আছে, ভেজিটেবল গ্লিসারিন আছে, সব কিছু দিয়ে আমরা আমাদের মতো করে তৈরি করে নিয়ে থাকি। অন্যদের মতো বাজারে যেই সোপ বেস পাওয়া যায় সেটা দিয়ে আমরা হচ্ছে সাবানটা মেক করি না। এরপরে আমরা এই সাবান মেল্টিং মেশিনে আমরা এটাকে মেল্ট করি। অন্যান্যরা যেটা করে তারা হয়তো চুলায় করবে বা চুলাতেই ম্যাক্সিমামরা করে, কিন্তু এটা একদমই আপনার সমস্ত বেনিফিট নষ্ট হয়ে যাবে, কারণ সাবানটা মেল্ট করার জন্য একটা নিজস্ব টেম্পারেচার আছে, ওই টেম্পারেচারের বেশি বা কম হলে সাবানের গুণগত মান নষ্ট হয়ে যাবে, যেহেতু আমরা সোপ বেসে অনেক ধরনের উপাদান অলরেডি দেয়া থাকে। আর মেল্টিং মেশিনে আমরা যখন জাফরান দিয়ে সাবানটা মেল্ট করতে রেখে দিই, এটা করতে আমাদের প্রায় 3.5 ঘন্টা সময় লাগে একবারের মেল্টিং মেশিনে সাবানগুলো মেল্ট হতে। তখন ওই টেম্পারেচারে আস্তে আস্তে জাফরানের রঙগুলো ছাড়ে এবং সাবানের সাবানটা যে গলে যায় ওইটা একদমই জাফরানের রঙে বের হয়, যে আপনারা দেখতে পাচ্ছেন। আর সাথে আমরা আরও কিছু জাফরান অ্যাড করে দিয়েছি, কারণ এটা হচ্ছে আপনারা যেন পরবর্তীতে ইউজ করার সময় এই জাফরানগুলো আপনাদের স্কিনে কাজে আসতে পারে। দেন আমরা মোল্ডগুলোতেও কিন্তু আমরা পর্যাপ্ত জাফরান অলরেডি সুন্দর করে সাজিয়ে রেখেছি, যেন সাবানের আরও যেন মানে কয়েক গুণ বেশি যেন আপনার জাফরানের এই গুণগত মানটা পান। প্রথম অবস্থায় আমরা মেল্টিংয়ে দেই, যার কারণে পুরো সাবানটার মধ্যেই একটা জাফরানের উপকারিতাটা চলে যায়। তারপরে আমরা কিছু মিক্স করি যেন সাবানের ভিতরেও থাকে, এরপর আমরা মোল্ডেও কিছু দিয়ে দিই যেন আপনারা ব্যবহার করার সময় এটা পেয়ে থাকেন। এরপর কিন্তু আমরা প্রত্যেকটা সাবানকে আমরা মাপিয়ে যেন হচ্ছে সাবানগুলো একই সাইজ হয়, যেগুলো 95 থেকে 100 সেগুলোকেই আমরা আলাদা করে সরিয়ে ফেলি, কারণ মোল্ডে অনেক সময় 2-4-5 গ্রাম কম বেশি হয়ে থাকে, এর বেশি খুব একটা ডিফারেন্স হয় না। কিন্তু যেগুলোই হচ্ছে 95 গ্রামের নিচে সেগুলোকে আমরা আলাদা করে ফেলি। সো আমাদের সাবানটা রেডি হয়ে গিয়েছে, এখানে আমাদের অনেক সাবান তৈরি করা আছে। আপনারা কিন্তু সবসময় আগের দিনের সাবানটাই আপনারা পার্সেলে পান, মানে খুব ইমিডিয়েট বানানো, কখনোই আমরা 1-1.5 সপ্তাহ আগেরগুলো পান না, কারণ আমরা একদিনে সর্বোচ্চ 2 দিনের সাবানটা বানাই, মানে আজকে যদি আমি পার্সেল দেই সেই সাবানটা হচ্ছে গতকালকের বানানো, এর আগের কোনো সাবানই আপনারা পান না। আমাদের সব কিন্তু ফ্রেশ মেড হয়, ইনস্ট্যান্ট মেড হয়, ঠিক আছে। এই যে সাবানগুলো এখন রেডি হয়ে যাচ্ছে, এগুলো আমাদের শোরুমে চলে যাবে, আমাদের বসুন্ধরা এবং চিটাগং শোরুমে চলে যাবে, যমুনা শোরুমে অলরেডি স্টক আছে। এটা হলো আমাদের একদম ফাইনাল সোপ এবং প্যাকেজিং, আপনারা ঠিক এভাবেই সাবানটা পাবেন। খোলার পরে আপনারা একটা সতর্কবার্তা পাবেন কীভাবে সাবানটা ব্যবহার করতে হবে, আর সামথিং যেই জিনিসগুলো আপনাদের জানা উচিত, যেমন হচ্ছে আপনার ত্বকে যদি কোনো রকম অ্যালার্জেটিক রিয়াকশান থাকে তাহলে সেটা কোনো কসমেটিক্স ব্যবহার করার আগে অবশ্যই আপনার ঘাড়ে হচ্ছে ট্রাই করে নেবেন, অথবা হচ্ছে সাবানটির এই যে বক্সটা এটা কিন্তু খুবই মানে পরিবেশ বান্ধব একটা হচ্ছে উপাদান দিয়ে তৈরি এই বক্সটা, আমরা প্লাস্টিক করি নাই, কারণ ওটা আমাদের পরিবেশের জন্য
খুবই হার্মফুল। আমরা যতটুকু পারি সব কিছু আমরা একটু প্রাকৃতিক রাখার ট্রাই করি। এটা হচ্ছে একটা, এটাও কিন্তু কাগজের লেয়ার দিয়ে তৈরি হয়, কিন্তু এটাকে একটা কাগজের লেয়ার দিয়ে তৈরি করতে করতে এটা হচ্ছে একটা বোর্ডের মতো হয়ে যায়। কিন্তু এটা যখনই হচ্ছে পানি লাগবে, এটা তখন নরম পানিতে লাগলে আস্তে আস্তে ভিজতে ভিজতে এটা একদম নরম মোটা কাগজ হয়ে যাবে। এটারও আমাদের নিজস্ব ফ্যাক্টরি আছে, আমরা নিজস্ব ফ্যাক্টরিতে আমরা এটাকে বানাই। সো এই জন্য আপনারা সাবানটা যখনই ব্যবহার করা স্টার্ট করবেন তখন কিন্তু ভিজা সাবানটা আর এই বক্সে কোনোভাবে রাখবেন না, তাহলে কিন্তু এই পানিটা এই বক্সে লেগে ফাঙ্গাস পড়ে আপনার সাবানটা নষ্ট হয়ে যেতে পারে। এই ব্যাপারগুলো অবশ্যই খেয়াল রাখবেন। তখন আপনি এটা আপনার সোপ কেসে রাখবেন, এই সাবানটা যখনই ইউজ করবেন তারপরে ভিজা সাবানটাকে আপনার সোপ কেসে রেখে দিবেন, তাহলে পানিটা ঝরে যাবে, শুকিয়ে যাবে। আর এই বক্সটাকে আপনি কোনো জুয়েলারি বক্স অর সামথিং, আপনি রিং বক্স অর কোনো কিছু হিসেবে আপনি আপনার ভ্যানিটিতে আর ড্রেসিং টেবিলে সাজিয়ে রাখতে পারেন। এখন বলতে পারেন আপু এই বক্সটা কেন দিয়েছেন, ধরেন আমি যদি একটা কাগজের বা প্লাস্টিকের বক্স দিতাম ওটা তো আপনারা এটা খোলার পরে ফেলেই দিতেন। সো বাট এটা আপনারা আপনাদের ভ্যানিটিতে সাজিয়ে রাখতে পারবেন, অন্য কোনো প্রোডাক্ট, অন্য কোনো রিং অর জুয়েলারি ইউজ করতে পারবেন। এবং এটা খুবই পরিবেশ বান্ধব, মানে একদমই এনভায়রনমেন্ট পলিউশনটাকে হচ্ছে রক্ষা করে। সো দ্যাটস ওয়াই আমাদের এটা ইউজ করা। সো এখন আমি এটা ইউজ করে আপনাদেরকে দেখাবো। সো আমাদের একজন ইউজার সাবানটা ব্যবহার করছে এবং আপনারা দেখতে পাবেন সাবান ব্যবহার করার পরে ইনস্ট্যান্ট তার লুকটা কতটা বেশি ব্রাইট হয়ে যায়। এই সাবানটা কিন্তু অনেক গুণাগুণ, এটা আপনারা সবাই জানেন, ইনস্ট্যান্ট স্কিনকে ব্রাইট করবে, সানবার্নকে তো একদমই টাটা বাই বাই বলবে, এবং মুখের কোনো রকম ব্রণ থাকলে বা সব কিছু একটা স্কিনে যত টেক কেয়ার করা দরকার সেটা কিন্তু এই সাবানটা আপনাকে করে দিবে। কারণ এই সাবানটা এতই অথেন্টিক, এতই অথেন্টিক যেটা আপনারা কখনোই কোথাও পাবেন না, এত পিওর ওয়েতে বানানো এবং এত ভালো ভালো প্রোডাক্ট দিয়ে বানানো। সো আশা করি সবাই আমাদের এই সাবানটা অলরেডি ব্যবহার করে, বাংলাদেশে মনে হয় এমন কেউ নেই যে এই সাবানটা ব্যবহার এখন পর্যন্ত করেনি, আর যারাই ব্যবহার করেছে তারাই কিন্তু এটা ফ্যান হয়ে গিয়েছে। সো এইটাই আর কি, আপনারা লাইক এখন দেখতেই পাচ্ছেন যে বিফোর এবং আফটার যে ইনস্ট্যান্ট যে চেঞ্জটা সেটা কত বেশি হয়েছে, মাশাআল্লাহ। আল্লাহ হাফেজ।